আমাদের নতুন ভিডিও নিয়ে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা মেইনলি কনসেন্ট করবো সেলফ ডিফেন্স টেকনিক্সে। তো জেনারেলি আমরা ম্যাক্সিমাম রেসলিং বা WWE একটা খুব সুন্দর একটা আর্ম লক দেখি, আমরা আর্ম লক ইনফ্যাক্ট নেক লক দেখি, ঠিক আছে? তো আজকে ওখান থেকে যত শক্তই নেক লক হোক তো ওখান থেকে কীভাবে আমি বেরোবো, ঠিক আছে? আজকে আমি ওই পার্টটি আপনার দেখাবো। তো আমার সাথে আমার কলিগস আছে শুভঙ্কর, তো আজকে আমরা দুজন মিলে এই টেকনিকটা ডেমনস্ট্রেশন করবো। চলো। তো ধরুন আপনাকে কেউ খুব জোরে ধরেছে আপনাদের, হ্যাঁ, এই নেক লক, এখান থেকে কিছুতেই ছাড়ানো পারছেন না, কিছুতেই ছাড়াতে পারছেন না, খুব টাইট। তো আপনি একটা জিনিস করতে পারেন, হ্যাঁ, হাত একদম পুরো হাত আপনারা সরু, দেখুন স্লো দেখাচ্ছি, হাত সোজা বেরিয়ে যাবেন, ঠিক আছে? কি দেখালাম আরেকবার, হ্যাঁ, এখান থেকে এটা আর এটা নেক লক, এখান থেকে লকটাকে আমি নিজে ছাড়াবো, আমি কিন্তু কোনো প্রেশার দেবো না, সিম্পল টেকনিক। আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমরা আমরা গ্যাপটাকে ছোট করব, ছোট করে জাস্ট একদম বসে পড়বো। নেক্সট টেকনিক আমরা অপোনেন্টকে, এখানে দেখো সিম্পল টেকনিক, আমরা এটাকে ফার্স্টে হাতটা উপরে জোড়া করব, জোড়া করে যাও ডাউন করে আমরা পেছনে টেকনিক, একদম অপোনেন্টকে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে অ্যাটাক করতে হবে, হ্যাঁ, ফিনিশ টু ফিনিশ হিম, ব্যাস স্টার্ট। তো গাইস, আমরা আমাদের সেকেন্ড ভিডিও দিকে চলে যাচ্ছি, আমরা সেকেন্ড টেকনিক দেখাবো, যে হুট করে কেউ যদি আপনাকে রাস্তায় বা কেউ অ্যাটাক করতে আসে বা কলার ধরে তখন আপনারা কি করবেন, রাইট? তো আমি আজকে সেই ডেমনস্ট্রেশনটা স্টেপ বাই স্টেপ দেখাবো, তারপরে আমি ফার্স্ট অ্যাট এ টাইম করে দেখাবো, ঠিক আছে? আমি আমার কলিগকে বলবো আমার কলারটা ধরতে, দেখুন কলার খুব খুব শক্ত করে ধরেছে, মানে এতে আমি গেলে আমার দয় জামা ছিঁড়ে যাবে, আমি বেরোতে পারবো না, ঠিক আছে? তো আমরা আমরা কি করব, আমরা ফার্স্টে এই বাঁ হাত, বাঁ হাতটা এই প্রেস একদম আমার নিজের দিকে প্রেস করব, ঠিক আছে? তারপর ডান হাতটা দেখবেন, ডান হাতটা নিয়ে আমরা এইখানে স্ট্রাইক করব, এখানে স্ট্রাইক মানে এটাও জয়েন্ট, এটাও ইকুইলিব্রিয়াম, এই ব্যালেন্সটা আমি ব্রেক করব, ঠিক আছে? ব্রেক করে দেখুন আমি হাতটা পুরো পেঁচিয়ে দেবো গায়ে, খুব সিম্পল টেকনিক, তো আমরা সবাই অ্যাপ্লাই করতে পারি। তো এবার আমি একটু স্পিডে দেখাবো, যেটা ফাইনাল টেকনিক হবে, ঠিক আছে? তো আমার কলিগকে বলবো, আমি স্পিডে দেখাবো, তো সেরকমভাবে অ্যাটাক করতে।